goes till I get up. Time is barely. নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানিয়ে আরও একবার অনেক অনেক ওয়েলকাম এবং আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে কোনো ব্লগ নিয়ে আমি আসিনি। তো এখন বাজে কটা? এখন 3টে বাজে, আমাদের এক্ষুনি খাওয়া হলো। আজকে বলতে গেলে একটু দেরি হয়ে গেছে খেতে খেতে, আর শুভ একটু ভেঙিতে গেছিলো, একটু কাজ ছিল, বন্ধুদের সঙ্গে নিয়ে গেছিলো বলে একটু দেরি হয়ে গেছে। তো এখন আসলো, এসে স্নান করলো, একটু খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, আমি বলছি আজকে কোনো ব্লগ করছি না, তোমাদেরকে একটা জিনিস দেখাবো শেয়ার করার জন্যই আসা। তো ভাবলাম তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি। তো হচ্ছে একটা পার্সেল এসছে, মানে কদিন ধরে ইচ্ছে ছিল নাইট ড্রেস নেবো একটা, তো দেখাচ্ছি তোমাদেরকে, তো বলিনি প্রথমে। তো একটা নাইট ড্রেস নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাবো। তো সেটা আজকেই এসছে, আজকে দুপুরবেলা এসছে। তখন হচ্ছে দুপুরবেলা এসছে, শুভ আমাকে বাড়িতে এসে দিয়ে গেল। তো নাইট ড্রেসটা আমি দেখাচ্ছি না, এখানে নিয়েছে। আর ছাদে রয়েছে কেন, হচ্ছে ছাদে বসেই আমরা খেলাম একটু আগে, শুভ এখন বসে বসে খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে। তা ভাবলাম এখনই দেখিয়ে নিই, আর নিচে যাবো না, নিচে মেয়ে ঘুমাচ্ছে, উঠে যেতে পারে বেশি কথার আওয়াজ পেলে, ওই জন্য এখানে বসেই দেখিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছি ওই যে, এটা হচ্ছে অ্যামাজন থেকে নেওয়া হয়েছে এটা। তো এই দেখতে পাচ্ছো, সামনে দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর, পুরো বেবি পিঙ্ক কালার। তো এর ব্ল্যাক কালারটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ ছিল, বলছিল ব্ল্যাক নিতে। তারপর আমি জেদ ধরেছি, আমি বলেছি না, আমি এটাই এই কালারটাই নেব। তো এই কালারটা আমার একটু পছন্দ হয়েছিলো বলেই নিয়েছি, না তোমার দাদা ভাইয়ের কথা ব্ল্যাকটাই দিতাম। তো এটা আমি এখনও পরিনি, ভেবেছি তোমাদেরকে দেখাবো, দেখানোর পরেই আমি এটা পরবো। তো এর উপরের পাটটা যাচ্ছে এরকম, আর কাপড়টা কিন্তু ভীষণ সফট কাপড়, সুতি না, এটা কী কাপড়, গেঞ্জি কাপড়, মানে মানে গেঞ্জির কাপড়, ভীষণ সফট, ভীষণ ভীষণ সফট কাপড়। তো লংটা দেখতে পাচ্ছ এই অবধি আসছে, এই অবধি লং আসছে, দেখতে পাচ্ছ এই অবধি লং আসছে। আর হাতা হচ্ছে ফুল হাতা। তো এটা কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছি, তো এটা কিন্তু তোমরা চাইলে ফ্লিপকার্টেও পেয়ে যাবে। আর আমি কিন্তু এই জামার নাইট ড্রেসটার লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু অর্ডার করতে পারো, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা। তো এর কিন্তু অনেক কালার পেয়ে যাবে, এরটাও 3-4টে কালার তো পেয়ে যাবি। তো এই হচ্ছে উপরের কোট, মানে শার্ট টাইপের, আর প্যান্ট যাচ্ছে এরকম, দেখতে পাচ্ছ সামনে ফিতে দেওয়া, ফিতে দিয়ে তোমরা টাইট করে নিতে পারবে, টাইট করে বেঁধে নিতে পারবে পুরো লং প্যান্টটা। তবে পরেও দেখাবো, আমি আপাতত দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ প্যান্ট যাচ্ছে, প্যান্টটাও কিন্তু সেই একই কালার। তো ভেবেছিলাম, আমি বলেছিলাম ডবল এক্সেল লাগবে, তোমার দাদা বলছে না এক্সেল লাগবে, আমি বললাম ডবল এক্সেল লাগবে, কিন্তু এখন দেখছি এটা একটু বড়, হয়তো বড় হবে। তো আমি এখনও পরিনি, পরে দেখি কেমন ফিটিং হবে। তো এটা হচ্ছে ডবল এক্সেল নিয়েছি কিন্তু আমি, বুঝে সব সাইজ পেয়ে যাবে, এস থেকে পুরো ট্রিপল এক্সেল অবধি সাইজ আছে এর। তো এটা রাতে পরার জন্যই নিয়েছি, তো ভাবছি আরও একটা নেব, বলো একটা নিলে হয়, আরও একটা কিনে দিতে হবে, বলো অন্য ডিজাইনের নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। ড্রেসটা পরেছি, তো দেখতেই পাচ্ছ অনেকটা ঢোলা ঢোলা লাগছে। তো তোমার দাদা ভাই বলছে না, এটা রাত্রে যেহেতু পরে শোবে, ধোলাই কমফোর্টেবল পরাই বেশি ভালো তোমার মতে, যেহেতু রাতে পরে শুচ্ছ। তো ভাবলাম হাতাটা একটু চাপালে মনে হয় ভালো হবে, বলো হাতাটা একটু চাপিয়ে নেবো, আর বডি ঠিক আছে, একটু লুজই পরতে হয়, রাত্রেবেলায় একটু কমফোর্টেবলভাবে শোয়াটাই আমি মনে করি বেটার। তো যাই হোক, এক্সেলটা নিলে হয়তো আর একটু ভালো ফিটিং হতো, এটা ডবল এক্সেল। তো আমি কিন্তু ডেসক্রিপশানের মানে এই ড্রেসটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে অন্য কালারও নিতে পারো এবং অন্য সাইজও পেয়ে যাবে। আর আমাকে এটা পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলো না, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তো এটা দেখানোর জন্য ভিডিওটা করা, তো কোনো ব্লগ না। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলো না। তো বাই।